কি চলবে? চলবে তো? তাহলে উঠাউটি করেন কেন? উঠাউটি করলে কিন্তু আলোচনা শেষ করে দিব। যদি আলোচনা শুনেন তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটি মেসেজ দিয়ে যাচ্ছি, এই মেসেজগুলো আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব নাকি এখানে রেখে যাব? কোথায় নিয়ে যাব? বাড়িতে নিয়ে যাব, এবং সেগুলো আমরা আমাদের লাইফ, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আজকে আমরা জানব হাউ ডু উই ব্রিং হ্যাপিনেস ইন আওয়ার ফ্যামিলি, কীভাবে আমরা আমাদের পরিবারে সুখ আনতে পারি। বর্তমান আমাদের সোসাইটির বিগেস্ট প্রবলেম হচ্ছে সংসারে সুখ নাই। সংসারে কি নাই? সুখ নাই। এজন্য আমরা আমাদের লাইফে হ্যাপিনেস, আমাদের ফ্যামিলিতে হ্যাপিনেস, খুশি আনতে চাই কি চাই না? আমাদের সকলের এই খুশি দরকার আছে না নাই? যদি খুশি আনতে হয় আমি 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 10টি পয়েন্ট বলে তারপর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই 10টি পয়েন্ট শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 50% আলোচনা শুরু উঠে যাবেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। কত পার্সেন্ট শুনবেন? কত পার্সেন্ট? অনেকে তো হাত উঠাইলেন। 50% শুনে উঠে যাবেন? 100% শুনবেন? কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 10টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আমরা আমাদের ফ্যামিলিতে সুখ আনতে পারি, শান্তি আনতে পারি। এই 10টি পয়েন্ট যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের সংসারে শান্তি ঢেলে দিবেন কে? আরো জোরে বলেন, বলেন তো সুখের মালিক কে? আরো জোরে বলেন, যদি আপনি আল্লাহকে খুশি না করান তাহলে কি সুখ পেতে পারবেন? আরো জোরে বলেন। এই জন্য সুখের মালিক আল্লাহকে যদি আপনি খুশি করাতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত নাজিল করে খুশি ঢেলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা আমাদের পরিবারে সুখ আনতে চাই, এক নাম্বার, ভালো করে শুনেন, এক নাম্বার যে কাজটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার পরিবারের ভিতরে তাওহীদের, একত্ববাদের ঘোষণা দিতে হবে। একত্ববাদ অর্থাৎ আপনার পরিবারের ভিতরে কেউ যাতে করে শিরিকের মতো গুণা না করে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অর্থাৎ শিরিকের গুণা করা যাবে? শিরিকের গুণা করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরাতুন নিসায়ের 48-48 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গুনাহ করবে সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরকের গুনাহ করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য শিরকের গুনাহ করা যাবে? আরো জোরে বলেন। শিরক থেকে সবসময় দূরে থাকতে হবে। শিরকের ভিতরে কয়েকটি প্রকার আছে। শিরক হচ্ছে দুই প্রকার, আশির একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক। বড় শিরিক যারা করবে তারা ডাইরেক্ট মুশরিক হয়ে যাবে, তারা আর মুসলমান থাকবে। বড় শিরিক করা যাবে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা যাবে না। অনেকে আছে আমাদের মসজিদে একসাথেই নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে সেজদা করে। আমরা মসজিদে সেজদা করি কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। আবার মাজারে গিয়ে যে সেজদা দিলাম সেটা দিলাম কার জন্য? মাজারে গিয়ে যে সেজদা দিলাম সেই সেজদাটা কাকে দিলাম? ওটাও কি আল্লাহকে দিছি? আরো জোরে বলেন। বোঝা গেল মাজারে গিয়ে সেজদা দেওয়া জায়েজ? মাজারে গিয়ে সেজদা দেওয়া জায়েজ? মাজারে গিয়ে যারা সেজদা দিবে তারা কি মুমিন থাকবে না মুশরিক হয়ে যাবে? তারা মনে করে বাবার কাছে চাইলে আল্লাহ যেমন পারে বাবাও তেমন পারে। তারা বোঝা গেল আল্লাহর সাথে বাবাকে শরিক করায়, আর বাবাকে শরিক করানোর ফলে তারা আল্লাহর সাথে শিরিক করে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক ইজ দা বিগেস্ট ক্রাইম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আর যারা আল্লাহকে সেজদা না গিয়ে বাবাকে গিয়ে সেজদা করে, কবরে গিয়ে সেজদা করে, তারা আল্লাহর সাথে কবরকে শরিক করে, আল্লাহর সাথে বাবাকে শরিক করে। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এমন বড় অপরাধ করেছে, তারা সবচেয়ে বড় জুলুম করেছে বান্দা আল্লাহর সাথে। কার সাথে? আরো জোরে বলেন। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর এই জুলুমটা তখন বান্দা আল্লাহর সাথে করে। কার সাথে করে? এজন্য শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যে সমস্ত লোক এখানে বসে আছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে শিরিক থেকে বাঁচানো। লোকমানে হাকিম তার সন্তানকে 10টি নসিহত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা ভালো লেগেছে এই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আয়াত করে নাজিল করে দিয়েছেন।
আপনি 21 নম্বর পারা খুলেন 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 4 5 নম্বর লাইন সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াইযু ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন নসিহত করেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ মাই ডিয়ার সন আমার প্রিয় পুত্র তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে লোকমানে হাকিম তার ছোট্ট বাচ্চাটিকে সে নামাজে কিভাবে পড়তে হয় সেটা বুঝে না সে ভালো করে বুঝে না শিরিক কাকে বলে সেখানে বাবা তার সন্তানকে নসিহত করছে যে কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমাদের এখানে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে যে সে তার সন্তানকে নসিহত করেছে যে সন্তান কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না এমন লোক কি আছে যে তার সন্তানকে বলেছে আল্লাহর সাথে শিরিক করো না একজন লোক খুঁজে পাওয়া যাবে না অথচ লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন আল্লাহ তাআলা এটাকে আয়াত করে নাজিল করে দিয়েছেন সুতরাং আমরা আজকে থেকে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারে যদি কেউ শিরিক করতে চায় আমার মেয়েটা যদি বাবার মাজারে যায় আমার বউ যদি বাবার মাজারে যায় তাহলে তাদেরকে এই মাজার থেকে ফেরানোর দায়িত্ব আমাদের আছে না নাই আরো জোরে বলেন এই জন্য আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করব মনে থাকবো তো ইনশাআল্লাহ এক নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতর থেকে শিরিক দূর করতে হবে একত্ববাদের ঘোষণা দিতে হবে এটা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ এটা করা যাবে তো ইনশাআল্লাহ